হ্যাঁ, আমি ওয়ান ইন্ডিয়া বাংলা থেকে মনোজিৎ বলছি। আমাদের সঙ্গে রয়েছেন সাংসদ শিশির অধিকারী, আপনাকে স্বাগত জানাই। শিশির বাবু, স্বাগত আপনাকে স্যার। প্রথম প্রশ্নটা আমি যেটা করব সেটা হচ্ছে যে গতকাল মুখ্যমন্ত্রী যেভাবে তিনি নন্দীগ্রামের প্রার্থী হয়ে যেভাবে যে সমস্ত কথাবার্তা বলেছেন, আপনি জানেন, আমাদের পাঠকরাও জানেন, এই বিষয়টা নিয়ে কি বলবেন যে নন্দীগ্রাম না, আন্দোলন বিষয়টা এদের পলিটিক্যাল জোচ্চুরি, পলিটিক্যাল জোচ্চুরি। আজই উনি আমার কথা বলছেন যে শুভেন্দু বোধহয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিল পশ্চিমবঙ্গে, আর উনি বোধহয় লক্ষণ শেঠ, আর ওর ইলেকশন এজেন্ট ওই যে ইয়ে সোপিয়ান সাহেব হিমাংশু জানা বন্দুক ঘাড়ে করে ওখানে নিয়ে পুলিশকে ইনস্ট্রাকশন দিয়ে ঢুকেছিল আর কি। বোধহয় 2006-07 সালে শুভেন্দু পশ্চিম বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, আর ইনি পলিটিক্যাল জুয়াচুরি করে ভোট পাওয়ার জন্য আজকে সব উল্টে দিয়ে এইসব কথা বলছেন। সিঙ্গুরের আন্দোলন ফেল, সেটা পাঠ্যপুস্তকে ইনক্লুড হয়েছে। সিঙ্গুরের আন্দোলনের আন্দোলনকারীরা পেনশন পাচ্ছে। নন্দীগ্রামে 40-42টা লোক সর্বনাশ হয়ে গেছে, এখনো 14টা লোক মিসিং। বাবুন, পেনশন নেই, নন্দীগ্রামের আন্দোলন পাঠ্যপুস্তকে পর্যন্ত ইনক্লুড হয়নি, এটা কি বলবেন? দিয়ে উল্টা কথা বলছে আজকে, উল্টা কথা বলছে যেহেতু শুভেন্দুর সঙ্গে লড়ে উঠতে পারছেন না, হাঁপাচ্ছেন হাঁপাচ্ছেন নন্দীগ্রামে হাঁপাচ্ছেন হাঁপ ছাড়া বলে এইসব কথা বলে লোককে মিসলিড করছেন, প্রেসকে মিসলিড করছেন, দুনিয়াকে এরকম দেখাচ্ছেন। পলিটিক্যাল জুয়াচোর ছাড়া আর কিছু না। শুভেন্দু বাবুকে আমরা দেখেছি প্রচারেও, তিনি তিনি নন্দীগ্রামে থাকেন এবং যেভাবে মানে এই গত কয়েক মাস ধরে যেভাবে ধরুন শুভেন্দু বাবু বিজেপিতে যাওয়ার পর আপনারা যখন তৃণমূলেও ছিলেন তখনও যেভাবে আপনাদের পরিবারকে আক্রমণ করা হচ্ছিল, এটা কিন্তু তৃণমূলের অনেককেও আঘাত দিয়েছে বলে আমাদের কাছে খবর। এই এই বিষয়টা নিয়ে, এই অভিজ্ঞতাটা নিয়ে আপনি কি বলবেন? এগুলো দেখুন, খুচরা নয়া পয়সা এদের অভ্যাস হচ্ছে গিয়ে ছোট ছোট ছোটখাটো লোক দিয়ে ছোট ইতিহাস আক্রমণ করা, যা নয় তাই বলা বলানো, এই হচ্ছে ওদের ব্যবসা। এই ব্যবসা করে তো উনি বেঁচে আছেন না, এই করে চালিয়ে দিবেন 10 বছর। কত রক্তের উপরে দাঁড়িয়ে উনি ক্ষমতায় এসেছিলেন, সেসব রক্ত কি এখানে সাদা হয়ে গেছে নাকি? না, ওর শাড়ির পাড়ে পাড়ের রং হয়ে গেছে। আজকে পা ভেঙেছে বলে মিথ্যা কথা দেন, পা তুলছেন উনি, পাটা একাই তুলে বসে রেখে দিচ্ছেন, কোনো মানুষ পারে এইভাবে পা ভাঙা নিয়ে? হ্যাঁ, আজকে যা নয় তাই বলছেন, পাগল হয়ে গেছেন, প্রাইম মিনিস্টার কে চোর, অমিত শাহ কে যা খুশি আক্রমণ, এ কোনো মানুষ করে? বাংলার ইজ্জত আছে একটা, বাংলার সম্ভব সম্ভব কে বলি পদদলিত করছেন, বা বাংলার যে সংস্কৃতি তাকে ভেঙে চুরি চুরমার করে দিয়ে গেলেন, করে দেওয়ার চেষ্টা করছেন। এই নতুন প্রজন্মের মালিক মালিক থেকে আজকের যারা নন্দীগ্রামের লোক তারা তার সদুত্তর দিবে। স্বাধীনতা সংগ্রামীর পরিবার আপনাদের, আপনাদের পরিবার মানে শুধু পূর্ব মেদিনীপুরই নয়, আমাদের বাংলাতেও একটা উল্লেখযোগ্য আপনাদের পরিবারের ভূমিকা, এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে মানুষের পাশে থাকা, আমফানের সময় সুরেন্দ্র বাবু বা আপনারা বিভিন্ন মানুষকে প্রচুর সাহায্য করেছেন, পাশে থেকেছেন। তা কি মনে হচ্ছে যে যেভাবে শুভেন্দু অধিকারীকে কাউন্টার করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে দাঁড়াতে হচ্ছে নন্দীগ্রামে, আপনার কি মনে হয় না যে মানে এখানেই অনেকটা এগিয়ে গিয়েছেন শুভেন্দু বাবু, যে তৃণমূলে আর কেউ নেই শুভেন্দু বাবু? বসে তো বসে শুভেন্দু সমকক্ষ আর লোক নেই, আর নেই এখানে ওই দলে নেই। তাই তাই তিনি মাঠে নেমেছেন, কোমর বেঁধে, উত্তর পাবেন উনি। উনি এখন এই বলছেন যে উনি উনি যেহেতু নন্দীগ্রামের ভোটার নন, কিন্তু উনি আজকেও বলেছেন যে আমি ভোট অব্দি নন্দীগ্রামেই থাকবো। তা মানে উনি পারেন না, উনি পারেন না, আমি দড়িতে গরু পাড়ায় বেঁধে ফেলতে বলেছি। মঙ্গলবার সন্ধ্যা 6:30 পরে উনি নন্দীগ্রামে থাকলে গরু পাকা পাড়ায় ভেঙে ভেঙে ছবি তুলে ইলেকশন কমিশনকে পাঠিয়ে দিতে বলেছি। আমরা যেটা একটা জিনিস, অধিকারী পরিবার যেটা শান্তিকুঞ্জের একটা কথা আমরা বিভিন্ন সাংবাদিক মহল থেকে শুনছি যে শান্তিকুঞ্জ নিশ্চিত শুভেন্দু অধিকারী জয়ের ব্যাপারে, কিন্তু মার্জিনটা কত হবে সেটা নিয়েও শান্তিকুঞ্জে একটা জল্পনা চলছে, এই বিষয়ে আপনি কিছু বলবেন? না না, সে তো মানুষের আশীর্বাদ শুভেন্দু, ওটা আমরা নন্দীগ্রামের মানুষের উপর ছেড়ে দিয়েছি। হ্যাঁ,
এবং যেভাবে প্রচারে অমিত শাহ আসছেন, অমিত শাহ জি আসছেন, এবং যেভাবে শুভেন্দু বাবু আজকে চষে ফেলছেন, কি মনে হচ্ছে মানে নন্দীগ্রামের পালস আপনার থেকে ভালো ওই জেলার কেউ বোঝে না? ফলে ওটা ওটা ও তো মাটিতে দাঁড়িয়ে লড়াই করেছে খুব কম বয়সে, অত্যন্ত কম বয়সে 11 বার আক্রমণ করে মেরে ফেলার চেষ্টা করেছিল সিপিএম এর লোকরা, 11 বার বোমা গুলি বারুদ স্তূপের উপরে জঙ্গল মহলে মাইন পাতা আছে তার উপর দিয়ে চলে আসছে, গাড়ি চালিয়ে চলে এসছে, ঠাকুর রক্ষা করেছে, মানুষের আশীর্বাদ রক্ষা করেছে। নন্দীগ্রামে 11 বার মারার চেষ্টা করা হয়েছে, যাতে এসব কথা আজকে বলে তো কোনো লাভ নেই, উপরওয়ালা মানুষের আশীর্বাদ। এবং অবাক হয়ে যাবেন, প্রায় 40টা মেয়ে জন্ম দিয়েছে নন্দীগ্রাম আন্দোলনের মধ্যে, এবং মুসলিম মেয়ে, তার ছেলেদের নাম রেখে যারা ছেলে জন্মেছে তারা সবাই নাম দিয়েছে শুভেন্দু। কিন্তু একটা উপরওয়ালার আশীর্বাদ ছাড়া আর কি করে হয় বলুন। আমি আরেকটা প্রশ্ন যেটা না জিজ্ঞেস করলে হচ্ছে না, যে প্রথম দফার ভোট হয়ে গেছে, শুভেন্দু বাবুও বলেছেন যে প্রথম দফাতেও আজকে উনি ভাষণে বলেছেন যে তোষণের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন, আপনারাও দিন, মানে এরকম উনি বলেছেন। এবং সেদিনই আমরা ভোটের দিন দেখেছিলাম যে সৌমেন্দু অধিকারীর গাড়ি আক্রান্ত হলো, চালক আক্রান্ত হলো, ওর উপর একটা হামলা হলো। তা মানে ফাঁকাই দাঁড়িয়ে ছিল গাড়ি, হ্যাঁ, বাচ্চারা ভেঙে দিয়ে চলে গেছে, আর কি করবেন। আমাদের আমাদের অনেক কিছু ভেঙেছে, আমাদেরকে অনেকবার মেরে ফেলতে চেয়েছে, এটা তার মধ্যে একটা খুব স্ট্রে ইনসিডেন্ট, আমরা একে গুরুত্ব দিই না, যেটুকু দেখার আমরা দেখব। আমাদের সঙ্গে কথা বলার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ।